নমস্কার, কেএমসি সাবওভার্স চেয়ারের ভ্যাকেন্সি যে বেরিয়েছিল তার যে সেকেন্ড ভিডিওটা আমি দিয়েছিলাম, কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিয়েছিলাম, তো সেখানে কিছু কোশ্চেন করেছেন। এখানে যেমন ছুটি কেমন, ছুটি আপনার অফিসিয়াল ছুটি হচ্ছে 14টা সিএল মানে ক্যাজুয়াল লিভ, আর 30টা ইএল মানে আর্ন লিভ, এইগুলো আপনারা পাবেন। আর ক্যালেন্ডারে যা ছুটি আছে সেগুলো পাবেন, প্রোভাইডেড যদি আপনার আপনার মানে পরিবর্তে অন্য কোনো লোক অ্যাভেলেবেল থাকে। আদারওয়াইজ কিন্তু সব ছুটি আপনি ক্যালেন্ডারে সব ছুটি কিন্তু আপনি পাবেন না, এই কাজের ছুটি কিন্তু খুবই কম। আচ্ছা, একটা ওয়ার্ডে কতজন সাবওভারসিয়ার থাকে, আচ্ছা, বা কতগুলো পোস্ট হয়, আচ্ছা, এইটা আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। আর তার সঙ্গে যে প্রমোশন পেলে কি কি স্যালারি হবে, কিভাবে কিভাবে স্যালারি ইনক্রিজ করবে, সেটাও আমি আবার ডকুমেন্টারি প্রুফ দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আর কি হচ্ছে সাব ওভারসিয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আচ্ছা, সাব ওভারসিয়ারের পরীক্ষা ওই 2018-তে হয়েছিল, যেখানে 148 জন নেওয়া হয়েছিল, আর পরে ওয়েটিং লিস্ট থেকে আরও 7 জনকে নেওয়া হয়েছিল। তার কোশ্চেন পেপারটা পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য যে পরীক্ষা যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি ম্যানেজার এবং আরও অন্যান্য পরীক্ষা যেগুলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কন্ডাক্ট করেছে, তার যে কোশ্চেনগুলো সেগুলো কিছু পাওয়া গেছে, এবং সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্যাটার্ন যেমন ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কী কী প্যাটার্নের আসছে, কী কী ধরনের কোশ্চেন আসছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করা শুরু করেছি। তো একই ধরনের কোশ্চেন এখানে থাকবে। সাব ওভারসিয়ারের পরীক্ষা জেনারেলি এই যে যে সমস্ত কোশ্চেনগুলো আমি ডিসকাস করছি তার থেকে আরও ইজি লেভেলের হওয়া উচিত, কারণ ওর থেকে নিচের পোস্টে, সুতরাং ওই টাইপের কোশ্চেনই আসবে, ওর থেকে আর আলাদা কিছু আসবে না, কারণ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওই ধরনেরই কোশ্চেন করে। সেগুলো আমি ডিসকাশন করা ম্যাথ দিয়ে আমি শুরু করেছি, তো সেইগুলোর পিডিএফ আমি পরে দিয়ে দেবো আপনাদের। এখন আমি, আচ্ছা, কতগুলো পোস্ট আছে এক একটা ওয়ার্ডে সেটা আমি বলে দেখি, এর ডকুমেন্ট দেখি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে শিডিউল অফ এস্টাবলিশমেন্ট কলকাতা কর্পোরেশনের, এই যে কলকাতা কর্পোরেশনের শিডিউল অফ এস্টাবলিশমেন্ট, এটা অফিসিয়ালি কতগুলো স্যাংশন স্ট্রেংথ আছে প্রত্যেকটা ইউনিটে, অফিসে। ইউনিট মানে হচ্ছে কলকাতা কর্পোরেশনকে কটা সেকশনে ভাগ করা যায়, একটা হচ্ছে কলকাতা প্রপার যেটা পুরনো কলকাতা আমরা যেটা বলি, আর একটা হচ্ছে টালিগঞ্জ যেগুলো অ্যাডেড এরিয়া, যাদবপুর ইউনিট, একটা হচ্ছে সাউথ সুবারবান ইউনিট যেটা বেহালা, আর কারেনেজ ইউনিট, আর বোরো 16, এটা তো সবার 2015-তে অ্যাড হয়েছে, এটা হচ্ছে জোকা ওই 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 জায়গায় ওইদিকে বোরো 16। এখন দেখে নেওয়া যাক, যেটা এন্ট্রি লেভেল যেটা অ্যাডটা বেরিয়েছে সেটা হচ্ছে সাব ওভারসিয়ার গ্রুপ, সাব ওভারসিয়ার গ্রুপ 4, এখানে এন্ট্রি লেভেল। এইখানে দেখাচ্ছে এই মেন যে কর্পোরেশন এরিয়া মানে পুরোনো যে কর্পোরেশন, যেখানে 307 মানে 400-র মতো ভ্যাকেন্সি আছে টোটাল, আছে এই যে 1119 মানে 1120 যদি ধরি, তাহলে চারটে গ্রেডে আছে। চারটে গ্রেড মানে হচ্ছে সাব ওভারসিয়ার গ্রেড 4, সাব ওভারসিয়ার গ্রেড 3, গ্রেড 2 আর গ্রেড 1। এখান থেকে 3 বছর পরপর আপনারা প্রমোশন পাবেন। প্রথম 3 বছর পর প্রমোশন পেয়ে সাব ওভারসিয়ার গ্রেড 3-তে যাবেন, তারপরে 3 বছর পরে আবার গ্রেড 2-তে যাবেন, তারপরে গ্রেড 1-এ যাবেন। এটা আপনার প্রথম এন্ট্রি লেভেল হচ্ছে 2100 গ্রেড পে, মানে পুরনো পে কমিশন অনুযায়ী। আচ্ছা, এখন এখন যদি বেসিক দেখতে চান সেটা হচ্ছে 2100 করসপন্ডিং এর বেসিক হচ্ছে 19700, এর সঙ্গে 15% HR আর 3% DA, আর একটু ওই সব মিলে 18%, 19-20% অ্যাড করে দিন, দিলে 4000 অ্যাড করলে 25,000-এর মতো, 25,000-এর কাছাকাছি আপনাদের গ্রস স্যালারি হবে। আচ্ছা, এই 144টা ওয়ার্ডে এখনো পর্যন্ত এই এতগুলোই আছে এন্ট্রি লেভেলে। এখানে যদি 120 হয়, 120x4 মানে 500টা আছে এন্ট্রি লেভেলে, মানে সাব ওভারসিয়ার গেট 4-এ, আর 3-তেও 500টাই আছে, মানে এখান থেকে এখানে আপনারা ইজিলি প্রমোশন পেয়ে যাবেন, এখানে কোনো বাধা নেই। 2100 থেকে 2600, 2600 গ্রেড বেসিক হবে 22700। আচ্ছা, তারপরে তাই আছে 120টা, মানে গ্রেড 2-তে 120টা আছে টোটাল। এখানে একটা ইউনিটে দেখাচ্ছে 99টা, কিন্তু 120টা টোটাল আছে সব চারটে ইউনিট মিলে যদি আমি বলি। তো এখানেও আপনারা প্রমোশন পেয়ে যাবেন, তার কারণ যতগুলো যতজন ঢোকে ততজন সবাই থাকে না, কিছু কিছু অন্য চাকরিতে চলে যায়। আর একটা জিনিস হচ্ছে যেটা
সাব ওভারসিয়ার, গ্রেড ওয়ান আর ওভারসিয়ার মানে সিও, এই দুটো হচ্ছে একই একই ধরনের পোস্ট। দেখুন দুটোতেই 3600 গ্রেড পে আছে, 3600 গ্রেড পে মানে আপনার বেসিক হবে এই 28,900 মতো। তাহলে এইখানে সব মিলে অ্যাকচুয়ালি যেখানে এখানে 200 মানে এই কলকাতা প্রপারে আছে, আর 100 300 আরও 50টা ওই 4টে ইউনিট মিলেই আছে নিচে, আরও 3টে যে ইউনিট আছে যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেন রিচ আর বেহালা মানে SS ইউনিট, মানে টোটাল 300 জন এই এই পোস্ট মানে এইখানে 300 জন স্যাংশন স্ট্রেংথ আছে। তাহলে ইজিলি আপনারা এই গ্রেড ওয়ান মানে 3600 লেভেল অবধি পৌঁছে যাবেন। তারপরে সুপারভাইজার, সুপারভাইজার এখানে 50টার মতো স্ট্রেংথ আছে, এখানে সবাই পৌঁছাবেন একটা 4400 গ্রেড পে, 4400 গ্রেড পে মানে গ্রুপে অফিসার তখন হয়ে যাবেন আপনারা। এই 4400 গ্রেড পেতে বেসিক হবে 35,800, ঠিক আছে। আর তারপরে সুপারভাইজারের পরে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখানে 4টে স্যাংশন স্ট্রেন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আরও নিচে অন্য সেকশনও আছে, টোটাল ওখানে 16টা আছে, 16 আর 4 20টা হবে, এখানে 20 জন এখানে যেতে পারবে। এরপরে একটা পোস্ট আছে, সেটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর, ঠিক আছে। ডেপুটি ডিরেক্টর সেখানে 4টে সেখানে 4টে স্ট্রেন্থ আছে, সেটা এখানে দেখানো নেই, সেটার গ্রেড পে হচ্ছে 6600। ওই 6600 তখন আপনার বেসিকটা হবে 67,300, মানে এখনকার যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী। এই হচ্ছে বেসিক যে প্রমোশনাল স্কোপ, মানে এইখানে যে স্যাংশন স্ট্রেংথ আছে সেই অনুযায়ী আপনাদের স্কোপটা আছে। তো এখানে স্যাংশন স্ট্রেংথ অনুযায়ী দেখা যাচ্ছে ওই গ্রেড ওয়ান মানে 3600 গ্রেড টু আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর তারপরে 25 জন সুপারভাইজার, 25 জনের মতো আছে, এখানে 4400 গ্রেড পেয়ে 25 জন পাবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 20 জন আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাওয়া যাবে যদি এই লেভেলটা এখন একটু বন্ধ রাখা হয়েছে, তো পরে এটা ছাড়তেও পারে অথরিটি। এখানটা অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এদেরকে দেওয়া হয়েছে এখন, এটা টেম্পোরারি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ডিটেলসে বললাম সমস্ত কিছু, আর কোশ্চেন ইয়ার বিভিন্ন পরীক্ষায় যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিচ্ছে বিভিন্ন পোস্টে, তাদের যে কোশ্চেনের প্যাটার্নটা সেটা আমি ডিসকাস করা শুরু করেছি। এই আজকের জন্য এইটুকুই।